সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে যে চা বানাতে চলে এসেছি। তো এই বাড়িতে আর কাজ কি সেরকম, দুটো মানুষের তো যতটুকুই থাকে সকালবেলা, তো সেগুলো করে নিয়েছি। করে যে ছেলের ওই পাশে দেখো, ছেলের গরম জল হয়ে গেছে, তো এদিকে চা বানিয়ে নিচ্ছি। তো দুধ ছিল হাঁড়িতে, তো ছেলেকে তো সকালে খাইয়েছি, আর একটু ছিল, ওটা একটা গ্লাসে রেখে হাঁড়িতেই চাটা করে নিলাম, দু কাপ চা। আর হাঁড়িটা আমাকে রোজ ধুতেই হয়, তো ধুতে যখন হবে ওটাতেই করে নিয়েছি। তো আমি আমারটা কাপে নিয়ে নিলাম, আর ভাইয়ের জন্য ওই স্টিলের মগটাতে রেখে দিয়েছি, কারণ ওটাতে চা গরমও থাকবে, আর ও যেহেতু একটু মানে পরে খাবে, তো এর জন্য ওই যে ওটা ওখানেই রেখে দিয়েছি। তো চা খাচ্ছিলাম, ওই সময় ছোটো কাকুও চলে এসেছে মাছ নিয়ে। তো কাকুকে আজকে একটু মাছ আনতে বলেছিলাম ছেলের জন্য, কারণ ওর শরীরটা ভালো না, তোমরা তো জানোই, তোমাদের বলেছি। তো ভাবলাম যে মানে ওর সর্দি লেগেছে, এর জন্য খাওয়ার স্বাদটাও চলে গেছে, তো একটু মাছ থাকলে যদিও খায় ঠিকঠাকভাবে, তার জন্য এই যে কাকু দেখো মাছ এনে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই তো বেলা সকাল সকাল চা বানাচ্ছিলাম, তো সকাল তো না একটু বেলাই হয়ে গেছে, যাই হোক, তো চা বানিয়ে যে ভাইয়ের জন্য রেখে দিলাম, ও পরে খাবে, তার আমারটা আমি নিয়ে নিয়েছি, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর যে কাকু মাছ এনে দিল বাবুরহাট থেকে, মানে বাজার থেকে, তো বাবুরহাট বলতে আমাদের এই জায়গাটায় মানে বাজার থেকে বাবুরহাট বলে, ওর জন্যই মুখে বাবুরহাট চলে এসেছে। যাই হোক, তো মাছ এনে দিল, তো আজকে মাছের ঝোল করবো সবজি দিয়ে। অনেকদিন থেকে এই ডাল এগুলোই খাওয়া হচ্ছে, কাকু উনিও দিচ্ছে তরকারি, তো ভাবলাম যে আজকে মাছও করি, ছেলেও একটু খেতে পারবে, ওর সর্দির জন্য ঠিকঠাকভাবে খেতে চাইছে না, ঠিকঠাক মানে ভালো করে খেতে চাইছে না, সর্দি লেগেছে যে এর জন্য খেতে চাইছে না, তো ভাবলাম যে মাছ বা এগুলোতে যদি একটু খায়, তো তার জন্য ছোটো কাকুকে দিয়ে একটু মাছ আনালাম, সেই যে মাছের ঝোল করবো। আর একদিকে কী করি, তাকে চা খেয়ে নিই, জামা কাপড় আছে কটা ধুয়ে নিই, ধুয়ে ভাত বসিয়ে দেবো ছেলে খাবে বলে, তো তারপরে দেখি কি কি করি না করি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো, তো পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি আর থাকতে না পেরে আজকে শাক তুলতে নেমেই পড়েছি। তো ওদিন বর তুলে নিয়ে গেল, তো যতই কিনে খাই না কেন, মানে কোনো জিনিস নিজে হাতে তুলে খাওয়ার মজাটাই আলাদা, আর এটা আমার সব মানে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এই যে অল্প শাক তুলে নিলাম, ওদিন তো দেখতেই পেলে বর তুলে নিয়ে গেছিলো, শাক তো এখন সেরকম নেই, একদম শেষও হয়ে গেছে, তো আমি কটা তুলে নিলাম, ওই আজকে একটু রান্নাও করবো। তো ভাবলাম যে অনেকদিন থেকে শাকটা খাওয়া হয় না, ওইবার যে তো দেখতেই পারতে শাক সবজি এগুলো তো হতো, এখানেও আছে শাক সবজি সব, মানে সবজি টবজি সব বাজার করে বাবা রেখেও গেছিলো, বড় মাঝখানে এনেছিল, তো ওগুলো আছে। তো কালকে তো জানোই কেন রান্নাবাড়ি করিনি, মনটাও ভালো ছিল না, আর কাকিমুনি তরকারি টরকারি দেয়, ওগুলো দিয়ে হয়ে যায়, দুটা মানুষের আর কি লাগে। তো আজকে ভাবলাম যে একটু শাক তুলি, অল্প অল্প এটুকুই হয়ে যাবে ভাই আর আমার দুজনের, একবেলা খাবো, রাতে তো আর শাক খাবো না, হয়ে যাবে। আর ওই যে মাছ রান্না করবো, তাই যে শাক তুলে নিলাম, আর দাঁড়াও ভাই কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি তো তখন চা বানিয়েছি দেখতেই পেলে, তো ভাই উঠে বললো যে ম্যাগি বানাবে ও, তা আমি বানাও তুই তাহলে, আমি শাকগুলো তুলি। তো এই যে শাকও তুললাম, আর এই দেখো ওই যে ও ম্যাগি বানাচ্ছে। তো ম্যাগি বানানো হয়ে গেলে আমি ভাতটাও বসিয়ে দেবো ছেলের জন্য, তো কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড় বলতে কি বাসি নাইটি ছেলের দুটো জামা কাপড়, তো ওগুলো ধুয়ে দেই, আকাশটাও খুব একটা ভালো না, তো ওগুলো তো ধুতেই হবে, ওগুলো ওগুলো ধুয়ে নিব, নিয়ে ভাতটা বসিয়ে দেবো ছেলের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো অল্পই মাছ এনেছে, যেহেতু আমরা দুজনই খাবো, আর কাকিমণিদের আজকে নিরামিষের জন্য ওরা কেউ খাবে না, তো আমাদের জন্যই অল্প এনেছে। তো এই দেখো মাছ মাছের ঝোল ওইদিকে হয়ে গেছে, আর ওইদিকে আমি শাক বাকি সবজিগুলো মানে কেটে নিয়েছি ছেলের তরকারি রান্নার জন্য। তো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে তখন মাছের ঝোল হচ্ছিলো, তো রান্না শেষ করে নিয়েছি, তো তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, ছেলে ঘুমাচ্ছিলো, একটু তাড়াহুড়োই করছিলাম, কেন এক জায়গায় যাওয়ার কথা আছে, এই জন্য আর সেরকমভাবে শেয়ার করলাম না। তো দেখো রান্না শেষ করে নিয়েছি, আর এই যে গ্যাসটাও সব মুছে নিয়েছি, দুধও গরম হয়ে গেছে, তো এই দেখো ওই যে শাক ভেজেছি, তো ছেলের জন্য যে একটু সবজি দিয়ে তরকারি করেছি মাছের, আর এই যে আমাদের মাছের ঝোল, আর এই যে কাকিমুনি একটু চচ্চড়ি দিয়ে গেল, চচ্চড়ি ব্যাস, না না করতে করতে কত পদ হয়ে গেল দুটো মানুষের পক্ষে। তো এই দেখ রান্না শেষ হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে স্নান করে আসি, তো তারপরে ছেলেও উঠে পড়েছে, ওকে খাইয়ে দেবো, খাইয়ে নিয়ে আমি একটু খেয়ে নেবো, ভাইকেও খেতে দেবো, দিয়ে একটু বেরোবো, মানে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো তোমরা পাশে থাকো, দেখে থাকো, পরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই দেখো তাড়াহুড়ো করে কাজকর্ম
করে তখন তো দেখতেই পেলে, এই যে রেডি হয়ে গেছি, এই যে বাইরেই দেখাচ্ছি, একটা কুর্তি পরে নিয়েছি, কাকিমনি আজকে শাড়ি পরেছে, আর ওই দেখো ছেলে কোথায় গেল, এই কোথায় গেল, ও হারিয়ে গেছে না, দেখি দেখি, এই দেখো হাই বলো, রেডি হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বলিনি, আমরা যাচ্ছি একটু মানে ছেলেকে নিয়ে, যেহেতু সারাক্ষণ ঘরের ভিতরেই, একটু শরীরটাও ভালো না, তাই ওকে নিয়ে একটু পার্কে যাচ্ছি, আমাদের এখানেই কোচবিহারে এনএন পার্কে। তো একটু খেলাধুলা করলে ওরও মনটা ভালো লাগবে, তো যে ওখানেই যাচ্ছি। তা আমি আর কাকিমনি যাচ্ছি, ভাই বাড়িতে থাকবে, তো যখন দেখি টোটো আসে নাকি, তো যে বেরোলাম। ঠিক আছে, তোমার সাথে থাকো, দেখে থাকো, পরে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে টোটোও পেয়ে গেছি, মানে আজকে বাড়ির সামনেই টোটো পেয়ে গেছি, আর হাঁটতে হলো না। তো টোটো দেখে বললাম যাবে নাকি, তো বললো যে হ্যাঁ যাবে, তো ভালোই হলো, টোটো পেয়ে গেলাম বাড়ির সামনেই। তো আজকে হয়েছে কি, মানে আমাদের আরও আগে বেরোতে হতো, যেহেতু পার্কে যাচ্ছি, মানে ছেলে যেন একটু খেলাধুলা করতে পারে। তো মানে বাড়িতে লোক এসেছিলো কাকিমনির এখানে, তো তার জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে। তো ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা মানে হয়েই গেছিলো, তো ভাবলাম যে না এসেছি যখন মানে ছেলেকে নিয়ে একটু সময় কাটাই, কারণ ও মানে অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল, তো হচ্ছিল না এটা সেটা কারণে কালকে ওকে ডাক্তার দেখিয়ে আনলাম। তো ভাবলাম যে না ঠিক করেছি যখন আজকেই যাব, ওরও একটু ভালো লাগবে। তো বেশি সময় ওখানে থাকতে পারিনি, কারণ টাইম ওখানে শেষ হয়ে গেছিলো, এই 5টা 5টার দিকে বন্ধ করে দেয়, কারণ এখন যেহেতু ছোট দিন তাই বন্ধ করে দেয়। তো যতটুকু সময় পেরেছি ছেলেকে মানে ওখানে সময় ছেলেকে নিয়েই সময় কাটিয়েছি, ওরও খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছে। তো ট্রেনে ওঠার মানে ট্রেনে ওঠার খুব ওর ইচ্ছে, এর আগে উঠেছিল, তো আজও ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে দেখে আর আজকে ওঠাতে পারিনি, তো পরে আরেক দিন নিয়ে যাব। তো সত্যি কথা বলতে কি, আমি ওর মনটা ভালো করার জন্যই নিয়ে গেছিলাম, যেহেতু মা বাবা বাড়িতে নেই, আর ও মানে মা বাবার খুব ক্লোজ, তো ওরা না থাকাতে ওর একটু কষ্টও হচ্ছে, আর শরীরটাও ভালো না, তো ছোট বাচ্চা যেহেতু কিছু বলতেও পারছে না ঠিকঠাকভাবে। তো ভাবলাম যে না ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওর ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, মানে মা বাড়িটা ফাঁকা, তো ওর ভালোও লাগছিল না, তো এর জন্যই যে ওকে নিয়ে একটু আজকে বেরিয়েছিলাম। তো আর টাইমটা একটু কম ছিল, এর জন্য আর মানে ঘোরাটা কম হয়ে গেল। তো ঠিক আছে, আরেকদিন নিয়ে যাব, আজকে যতটুকু সময় ও কাটাতে পেরেছে ওটাতেই যথেষ্ট। যাই হোক, তো দেখো এই যে হয়ে গেছে ঘোরা, তো ওইদিকে তো বলছে বারবার করে চলে যেতে, তো ওই যে আমরা বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ আগেই আসলাম, তো এখন 7:45 বাজে, তো ওখানে অনেকটা লেটও হয়ে গেছিলো আমাদের যেতে, কারণ বাড়িতে একটু কাজ ছিল আর লোক এসেছিলো কাকিমনির এখানে, তো এর জন্য একটু বেরোতে দেরি হয়ে গেছিলো। তো আমি আর কাকিমনি গেছি তোমাদের দেখতেই পেলে, আর কে যাবে বলো, তো আমরা দুজনই গেছিলাম। তো এসে যে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, ছেলেকেও যা চেঞ্জ করিয়ে দিলাম, তো এই যে ওকে একটু খাবার মানে জল খাইয়ে দিলাম, খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, তো জল খাইয়ে দিলাম একটুখানি, তো তারপরে যে একটু বসলাম এখন, তখন ভাইকে একটু চা করে দিই। তো ভালোই লাগলো, মানে যাওয়ার উদ্দেশ্য ছিল একমাত্র ছেলের জন্য, যেহেতু ও এখানে একা, মানে বাবা মাও বাড়িতে নেই, একা, আর ওর শরীরটাও ভালো না, তো ওর মনটা ভালো করার জন্য, আর মানে ওর মনটাই ভালো করার জন্যই আমি ওকে নিয়ে গেছিলাম। তো বেশি সময় কাটাতে পারিনি, দেরি হয়ে গেছিলো, তো দেখি আরেকদিন মানে ওর পাপা আসলে পরে আরেকদিন দিনে দিনে নিয়ে যাব। তো ওর জন্যই ওকে নিয়ে যাওয়া, যে ও একটু খেলতে পেরেছে, তো তার জন্যই ওকে নিয়ে যাওয়া। তো এই যে এখন একটুর পরে রান্না মানে ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে ওকে খাইয়ে দেবো। তোর খুব ভালো লেগেছে, খুশি ওকে দেখে, আমারও মনটা খুব ভালো লাগলো। যাই হোক, ছোটো বাচ্চা যেহেতু শুধু এই বাড়ি আর ওই বাড়ি করেই আছে, তার মধ্যে মা বাবাও বাড়িতে নেই, তো ওর মনটা ভালো করার জন্যই ওখানে নিয়ে গেছিলাম, তো ওর ভালোই লেগেছে। তো বাচ্চাদের এরকম মাঝে মাঝে একটু মানে বেরো করতে হয়, খেলাধুলা করবে, বাইরের লোকজনকে দেখবে, তো তাহলে ওদের ভালোও লাগে, তো এর জন্যই ওকে নিয়ে যাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর কন্টিনিউ করছি না, তো এখন ওই যে ওকে খাওয়াতে হবে, তো তারপর আর সময়ও পাবো না অন হওয়ার জন্য, আর রান্না তো আছেই সব কিছু, খালি ভাতটাই করবো, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেব। তাই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তো কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট বলবে, বলো গুড নাইট, এদিকে তাকিয়ে বলো গুড নাইট।